তো দেখো সামনে ইছামতি নদীর এখন পরিস্থিতিটা দেখো, কত সংখ্যক যে লঞ্চ, নৌকা, ছোট ক্যানেল সব বেরিয়েছে আজকে। এরকম একটা সুন্দর দিন দেখতে পাওয়া যায় যেটা বিজয় দশমীর দিনে, এবং যত বেলা হচ্ছে আগের থেকে নৌকা অনেক বেড়ে গেছে। এবার বড় বড় দুর্গা ঠাকুর নৌকায় করে বেরাচ্ছে, তো একটা দেখার মতো পরিস্থিতি সৃষ্টি হয় প্রতি বছর এই ইছামতির তীরে। একবার উল্টো সাইডে যদি তোমাদেরকে দেখাই পরিবেশটা দেখো। উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরহাট ও হাসনাবাদের পরেই রয়েছে টাকি শহর। এই টাকির গেস্ট হাউসের সামনেই রয়েছে একটি টাকি রাজবাড়ির ঘাট। নদীর ওই পারে রয়েছে বাংলাদেশ। এই ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি অবস্থায় বয়ে গেছে ইছামতি নদী। প্রতি বছর এইখানে দুর্গাপুজোর দশমীর দিন এই ইছামতি নদীর এক অন্য রূপ ফুটে ওঠে। খুবই সুন্দর আজকের দিন, প্রায় বিকালের পর থেকে পাঁচটা পর্যন্ত এরকম বিসর্জন চলবে, যেটা ইছামতির তীরে মা দুর্গার বিসর্জন, যেটা ভারতবর্ষের বুকে এরকম আর কোথাও হতে দেখা যায় না। এটা একটা সত্যি দেখার মতো পরিস্থিতি, তো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে ইছামতির পাড় থেকে। বহু বছর ধরে এই নদীর দুর্গাপুজোর দশমীর দিন মা দুর্গাকে নৌকায় করে বিসর্জন দিতে দেখা যায়। কয়েক হাজার নৌকা আজকের দিনে এই নদী থেকে চলাচল করবে। এপারে ভারত এবং ওই পারে বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলার বহু সাধারণ মানুষ এই দিন দুপুরের পর থেকে ইছামতির দুই পারে জড়ো হতে দেখা যায়। এখন সময়টা দুপুর, টাকির রাজবাড়ি ঘাটে চরম ব্যস্ততার একটা সময়। এইখান থেকেই হাজারে হাজারে ঠাকুর নেমে যাচ্ছে নদীর দিকে। কিছু বড় ঠাকুরকে একেবারে বড় নৌকায় তুলে দেওয়া হচ্ছে, এবং বেশিরভাগ ঠাকুরকেই এই ঘাটেও বিসর্জন করতে দেখা যায়। অনেক ছোট ঠাকুর আছে যাদের নৌকা প্রয়োজন হয় না, তারা ঘাটেই বিসর্জন করে। এটি টাকি রাজবাড়ি ঘাট। এই ঘাটটিকে ঘোষবাড়ি ঘাটও বলা হয়। এই ঘাটেই সব থেকে বেশি ঠাকুর এসে উপস্থিত হয় আজকের এই বিজয় দশমীর দিন। আপনারা দেখছেন কিভাবে ঠাকুরগুলো রাস্তা থেকে নদীর পাড়ে নামানো হচ্ছে। টাকি শহর ছাড়া হাসনাবাদ বসিরহাট থেকেও প্রচুর সংখ্যক বড় থেকে ছোট দুর্গা একে একে এসে জড়ো হয় এই টাকির রাজবাড়ির ঘাটে। সময়টা যখন দুপুর গড়াচ্ছে, বিভিন্ন নৌকায় ভরে ওঠে পুরো ইছামতি নদী। বিভিন্ন পুজো কমিটিরা আগে থেকেই নৌকা বুক করে তাদের ঠাকুরকে এই ঘাট থেকেই নৌকায় তুলতে দেখা যায়।
আপনারা আজকে কি দেখতে এসেছেন? মানে বিসর্জন বিসর্জন দেখতে কত বছর আসেন এখানে দেখতে? হ্যাঁ। কখন এসেছেন আপনারা? 12টার দিকে। কতক্ষণ থাকবেন? যত সময় বিসর্জন হবে তত সময়। কতক্ষণ থাকবেন? সঙ্গে তো খাবার দাবার সবই আনতে হবে, তাই না? সবই নিয়ে এসেছি তো। মানে গল্প গুজব হবে, খাওয়া হবে আর দেখাটাও হবে, সব মিলে দিনটা খুব এনজয় করছেন, তাই তো? অনেকেই মানে অনেক তাড়াতাড়ি চলে আসেন এবং পুরো সময়টা এই গঙ্গা যমুনার ধারে বসে থাকেন, এরকম আমরা দেখলাম কিছু জনকে। খাবার দাবার এনে ওনারা প্রায় দুপুরবেলা লাঞ্চও করছেন এবং সেই সঙ্গে এরকমভাবে মানে ইয়েটা করছেন আর কি, পুরো বিসর্জনটা মানে এনজয় করছেন আর কি। খুব সুন্দর, একদম ভারত বাংলাদেশ পারে এরকম একটা সুন্দর বিসর্জন হতে দেখা যায়, যেটা টাকিতে আসলে তোমরা দেখতে পারবে। এরকম টাকি দেখো, এখানে আই লাভ টাকি বলে একটা ফন্টের লেখা রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। ইছামতি নদীর পার প্রায় 2 কিলোমিটার ধরে এই রকম রাস্তা জুড়ে মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। কাতারে কাতারে মানুষ সেই সময়টুকুর জন্য দাঁড়িয়ে বিসর্জন দেখতে এনজয় করে। এদিকে যেমন এরকম পরিস্থিতি, ওই পারও একই অবস্থা। ওপারে আমরা যখন ক্যামেরা জুম করে দেখলাম, ওই পারেও কাতারে কাতারে মানুষ সেই সময় ভারতের সব থেকে বড় উৎসবগুলোর মধ্যে একটি মা দুর্গা পুজোর বিসর্জন দেখার আনন্দে দাঁড়িয়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখা গেল বাংলাদেশেরও একটি মা দুর্গাকে আনা হয়েছে বিসর্জনের জন্য। ব্যাপারটা সত্যি একটা অসাধারণ অনুভূতি। এরকম একটা ইছামতির ধারে তোমরা যদি টাকিতে চলে আসো, তোমরা এরকম একটা পরিস্থিতি, এরকম একটা মজার জিনিস দেখতে পারবে যেটা হয়। তো সামনেই রয়েছে বাংলাদেশ বর্ডার, এবং যেখানে ওদেরও দেখো, আমি একটু জুম করে দেখাবো, ওদেরও একটা ঠাকুর এসেছে, বাংলাদেশ থেকেও একটা ঠাকুর এনেছে, পাড়ে রাখা হয়েছে। তো সেটা আমি জুম করে দেখাবো ক্যামেরার মাধ্যমে। তো তোমরা এই পার থেকে হয়তো দেখতে পারবে না, একদম ছোটো ছোটো লাগছে। নৌকায় ফেরি সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে, এমনি অন্য সময় মাথা পিছু 100 টাকা করে টিকিট, কিন্তু দুপুর 3টের পর থেকে সেই টিকিটটি বেড়ে 500 টাকায় দাঁড়ায়। তাই সবার পক্ষে এই এত টাকা দিয়ে টিকিট কেটে নৌকায় চড়া সম্ভব হয়ে ওঠে না, তাই বেশিরভাগ মানুষই পাড় থেকেই দেখতে পছন্দ করে। তবে আপনাদের যদি বাজেট থাকে, তবে আপনারা নিশ্চয়ই টিকিট কেটে একবার ইছামতির তট থেকে এইরকম মা দুর্গার বিসর্জন অবশ্যই অনুভব করতে পারে। এই বিশেষ দিনটি বোটে করে ঘোরার একটা সত্যিই আলাদা আনন্দ। দেখতে পাচ্ছেন একের পর এক নৌকায় মা দুর্গা আসছে, বিসর্জন হবে অনেক রাতে, নৌকায় করে এই ঘোরার একটা আনন্দ রয়েছে। নদীর এপার থেকে ওইপার, ওইপারের বাংলাদেশ সব থেকে কাছাকাছি দেখা যায় এই জায়গাটা জুড়ে। দুই দেশের একটা মিলন উৎসবের মাঝে এরকম একটি সুন্দর বিসর্জন অনুষ্ঠিত হয়। সময় যত গড়াচ্ছে নৌকার সংখ্যা ততই বাড়ছে। একটা সময় নদী ভরে উঠেছে বিভিন্ন নৌকায়, আজকের দিনে কোনো নৌকাই খালি থাকে না। শরদের আকাশে বিকালের পরন্ত রোদে দুই বাংলার মাঝে ইছামতি নদীর বুকে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর শেষ অংশটুকু এইরকমভাবেই সমাপ্তি ঘটে। আবার একটি বছরের অপেক্ষা, আবার একটি বিরাট সময়ের অপেক্ষা। তাই তো আমাদের সবার মন এই সময় বলে থাকে, তুমি আবার এসো মা। কথাটা শুনলেই প্রত্যেক বাঙালির গায়ে কাঁঠা দিয়ে ওঠে। Thank you.
এরকম একটি সুন্দর অনুষ্ঠান প্রতি বছর এই ইছামতির তটে হয়ে থাকে। মা দুর্গার বিসর্জনটা একটা দেখার মতো উৎসব। দেখো কত হাজার হাজারে মানুষ দুদিকে সব দাঁড়িয়ে রয়েছে এবং এরা প্রত্যেকে এনজয় করছে বিসর্জন। এবং ভারত বাংলাদেশ সীমান্তে এরকম একটি সুন্দর জিনিস বছরে একদিনই দেখতে পাওয়া যায়। হাজারে হাজারে লঞ্চ, নৌকা, সব নৌকায় কোনো জায়গায় ঠাকুর, কোনো জায়গায় মানুষ, মানে বিভিন্ন ধরনের ডিজে নিয়ে এরকমভাবে খুব সুন্দর মানে যাচ্ছে আর কি। বন্ধুরা, এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের পর্ব এত পর্যন্ত ছিল, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় সর্বল দাদা। এদিন সকালে আসলেই সারা দিন থেকে আবার বিকালে চলে যাওয়া যায়। এখান থেকে হাসনাবাদ স্টেশন খুবই কাছে। হাসনাবাদ থেকে নেমে এই টাকির গেস্ট হাউস মাত্র 10 মিনিটের রাস্তা, টোটো আসে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। খুব শিগগিরই অন্য একটা ভিডিওর সাথে অন্য কোথাও অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।